বাংলা নববর্ষ উপলক্ষে র্যালি করবে আওয়ামী লীগ। বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামীকাল রোববার পহেলা বৈশাখ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকাল 7টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এ র্যালি শুরু হবে। বর্ণাঢ্য এ র্যালিটি বঙ্গবন্ধুর এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। আলোচনা সভা ও র্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মোন্নাফি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।